আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ বিশ্বকাপ শুরু হওয়ার আগে মিরপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মাসাফি বিন মূর্তজা বলে দিয়েছিলেন এটাই আমার শেষ বিশ্বকাপ অবশেষে এসেছে সেই দিন ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে শেষবারের মতো পা রাখছেন বাংলাদেশ অধিনায়ক মাসাফি বিন মূর্তুজা মাসাফি লর্ডসের এই ম্যাচে খেলবেন কি খেলবেন না তা নিয়ে ছিল দারুণ সংশয় গতকাল বৃহস্পতিবার তার প্র্যাকটিস না করা কিংবা সংবাদ সম্মেলনে না থাকার কারণেই মূলত এই সংশয় তৈরি হয়েছিল তবে সব সংশয় কাটিয়ে দিয়েছেন মাশাফি আজ সফররাজ আহমেদের সঙ্গে লাল জার্সিটা পরে টস করতে নামার পরই বোঝা গেল লর্ডসের নেতৃত্ব দিয়ে বিশ্বকাপকে গুড বাই জানাবেন টিম বাংলাদেশের ক্যাপ্টেন যদিও বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটায় টস জিততে পারলেন না তিনি কয়েন নিক্ষেপ করেছিলেন সরফরাজ মার্শাফি টেল ডাক দেন কিন্তু টসে উঠল হেড ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পাকিস্তানের বিপক্ষে আজই বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ দলের অধিনায়ক যেহেতু এরপর এই বিশ্বকাপে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই এ কারণে এটাই মাশরাফির বিশ্বকাপের শেষ ম্যাচ তাই শেষ ম্যাচটায় মাশরাফির জন্য হলেও জয় চাইছে টাইগার ভক্তরা ব্যতিক্রম নন মার্শাফি নিজেও বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা জয় দিয়ে উদযাপন করতে চান তিনি ম্যাচের আগে টস করতে নেমে এই কথাই বলেন বাংলাদেশের অধিনায়ক মাসাবি বলেন হ্যাঁ ভালো একটা মাইলস্টোন হবে আমাদের জন্য যদি আমরা চার জয় নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারি বিশ্বকাপে এটাই আমার শেষ ম্যাচ এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ